এখনো কাটেনি দুর্যোগ, বাংলার উপর দিয়ে এগোচ্ছে গভীর নিম্নচাপ, একাধিক জেলায় লাল সতর্কতা, সোমবারও ভারী বৃষ্টি। সোমবারেও অব্যাহত বৃষ্টিপাত, মুষলধারে বৃষ্টিতে ভাসছে গোটা দক্ষিণবঙ্গ, এক ধাক্কায় পারদ নামল বেশ খানিকটা। বাংলার উপর বিরাজ করা গভীর নিম্নচাপের জেরে এই বৃষ্টিপাত বলে জানিয়েছে হাওয়া অফিস। তবে কবে কমবে এই দুর্যোগ, এখন এই প্রশ্নই বঙ্গবাসীর। শুক্র, শনি, রবি, আজ সোমবারেও অব্যাহত বৃষ্টিপাত। দক্ষিণবঙ্গের লাগাতার বৃষ্টিপাতের জেরে বিপর্যস্ত হয়ে উঠেছে জনজীবন। বিশ্বকর্মা পুজোতেও এমন মেঘে ঢাকা আবহাওয়ারই আশঙ্কা করছে আবহাওয়া দপ্তর। আবহাওয়া দপ্তর জানাচ্ছে, নিম্নচাপ আর মৌসুমি অক্ষরেখার জোড়া ফলায় দক্ষিণ চব্বিশ পরগনা জুড়ে দুর্যোগ চলবে। এই গভীর নিম্নচাপ ক্রমশ উত্তর পশ্চিম দিকে এগোবে, তারপর ক্রমশ শক্তি ক্ষয় হতে হতে চলে যাবে ঝাড়খণ্ডে। এই নিম্নচাপের জেরে পশ্চিমবঙ্গ, উড়িষ্যা, ঝাড়খণ্ডে তুমুল ঝড় বৃষ্টির পূর্বাভাস রয়েছে। তবে এরই মধ্যে কিছুটা স্বস্তির খবর দিয়েছে আবহাওয়া দপ্তর। হাওয়া অফিস জানিয়েছে, গভীর নিম্নচাপটি আজ থেকে শক্তি ক্ষয় করে নিম্নচাপে পরিণত হবে, তারপরে বৃষ্টি কমার সম্ভাবনা রয়েছে। আবহাওয়া দপ্তর সূত্রে খবর, আজও বৃষ্টি জারি থাকবে দক্ষিণবঙ্গের সব জেলাতেই। সোমবার ভারী বৃষ্টির পূর্বাভাস রয়েছে দক্ষিণের পুরুলিয়া এবং ঝাড়গ্রামে। ইতিমধ্যেই হলুদ সতর্কতা জারি করেছে আবহাওয়া দপ্তর। তবে কলকাতা, দুই চব্বিশ পরগনা, নদিয়া, হাওড়া, হুগলি, বাঁকুড়া, বর্ধমান বিভিন্ন জায়গাতেই হবে ভারী বৃষ্টিপাত, সেই সাথে ঝোড়ো হাওয়া বইতে পারে। ঘন্টায় চল্লিশ থেকে পঞ্চাশ কিলোমিটার বেগে ঝোড়ো হাওয়া বয়ে যাওয়ার সম্ভাবনা রয়েছে। কখনো কখনো তার গতিবেগ আবার ঘন্টায় ষাট কিলোমিটার হতে পারে। সোমবার পর্যন্ত মৎস্যজীবীদের সমুদ্রে যাওয়ার উপর সতর্কতা জারি করেছে আবহাওয়া দপ্তর। লাগাতার বৃষ্টিপাতের জেরে জলমগ্ন দক্ষিণবঙ্গের শহরগুলি, বিভিন্ন জায়গায় সেতু ভেঙে যোগাযোগ বিচ্ছিন্ন, উপকূলবর্তী এলাকার মানুষদের ইতিমধ্যেই সরিয়ে আনা হয়েছে নিরাপদ স্থানে, সেই সাথে খোলা হয়েছে ত্রাণ শিবির। আবহাওয়া দপ্তর সূত্রে আরও জানা গিয়েছে, আগামী বৃহস্পতিবার পর্যন্ত দক্ষিণবঙ্গে এমনই দুর্যোগপূর্ণ আবহাওয়া থাকবে। বৃহস্পতিবারের পর থেকে ধীরে ধীরে পরিবর্তন হবে দক্ষিণবঙ্গের আবহাওয়ার। তবে শরদ উৎসবের আগে এমন দুর্যোগপূর্ণ আবহাওয়ায় মন খারাপ আপামর বাঙালির। রাত পোহালে বিশ্বকর্মা পুজো, এসবের মাঝে এমন দুর্যোগপূর্ণ আবহাওয়ায় চিন্তিত শিল্পী থেকে শুরু করে ব্যবসায়ীরা সকলেই। কবে পরিবর্তন হবে আবহাওয়ার, সেই অপেক্ষায় রয়েছেন সকলেই। দক্ষিণবঙ্গের পাশাপাশি এই সপ্তাহ শেষে উত্তরবঙ্গেও বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে বলে জানিয়েছে হাওয়া অফিস। তবে ভারী বৃষ্টিপাত না হলেও উত্তরবঙ্গের জেলাগুলিতে বজ্রবিদ্যুৎ সহ বিক্ষিপ্ত বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। শারদ উৎসবের আগে পরিবর্তন হোক আবহাওয়ার, এমনটাই চাইছেন বঙ্গবাসী। ব্যুরো রিপোর্ট, নিউজ স্নোম্যানস ল্যান্ড, কলকাতা। সবার পায়ে সবার পছন্দের উন্নত গুণমানের জুতো প্রস্তুতকারী সংস্থা সুনীতি ফুটওয়্যার ডিস্ট্রিবিউটারশিপের জন্য যোগাযোগ করুন 8617883493, অফিস বনগা, উত্তর চব্বিশ পরগনা, পশ্চিমবঙ্গ। বাঙালির সেরা উৎসব দুর্গাপুজো একেবারে দোরগোড়ায়, তাই তো সেজে উঠেছে আদি মোহিনী মোহন কাঞ্জিলাল, নতুন নতুন কালেকশনে সাজাবো গোটা পরিবারকে। আর তাই তো সেজে উঠেছে আমাদের বনগা শাখা, শিমুলতলার মোড়, যশোর রোড, আদি মোহিনী মোহন কাঞ্জিলাল।